আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক শ্রোতা। কম্পিউটার নেটওয়ার্কিং রিলেটেড কিছু টপিকস নিয়ে আমি এই সিরিজগুলোতে আলোচনা করতেছি, এই ভিডিওগুলোতে। তো আমি আলোচনা করতেছিলাম আইপি অ্যাড্রেস, টাইপ অফ আইপি অ্যাড্রেস, তার মধ্যে রয়েছে মাল্টিকাস্ট, ইউনিকাস্ট, ব্রডকাস্ট, এইগুলো, তারপর ক্লাস অনুযায়ী ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, এইগুলো, অর্থাৎ যত ধরনের আইপি অ্যাড্রেস রয়েছে সবগুলো, আইপি অ্যাড্রেসের প্রকারভেদ এবং তার ব্যাখ্যাগুলো আমি বোঝানোর চেষ্টা করতেছিলাম। স্ট্যাটিক এবং ডাইনামিক আইপি এগুলো বোঝাচ্ছিলাম, তারপর আইপি ভার্সন 4 কি এবং আইপি ভার্সন 6 কি এগুলো, তারপরে হলো সাবনেটিং, তারপরে হলো মাস্কিং, ডিএনএস, ডিএইচসিপি এইগুলো কি, এবং এইগুলো রিলেটেড কিছু আমরা ম্যাথামেটিক্যাল প্রবলেমও সলভ করতেছিলাম। এবং এই টিউটোরিয়ালগুলোতে আমরা দেখতেছি যে কিভাবে আমরা সিসকো প্যাকেট ট্রেসার দিয়ে সেগুলো ইমপ্লিমেন্ট করতে পারি বাস্তব ক্ষেত্রে, অর্থাৎ আমরা যদি কোনো বড় ইন্টারনেট বাস্তবে কোনো ইন্টারনেট কানেকশন তৈরি করতে চাই বা সার্ভার তৈরি করতে চাই, তো সেটা আমরা একটা সফটওয়্যারের মাধ্যমে প্রথমে তৈরি করে সেটা ইমপ্লিমেন্ট করতে পারি। সেরকম ইমপ্লিমেন্ট আমি দেখাচ্ছিলাম সিসকো প্যাকেট ট্রাস্টারের মাধ্যমে। তারপরে তো আজকে সেই ধারাবাহিকতায় আমরা আলোচনা করব আইপি অ্যাড্রেস নিয়ে। তো চলুন শুরু করা যাক। তো যেমনটা বলছিলাম, আমরা আলোচনা করতেছিলাম আইপি অ্যাড্রেস, টাইপ অফ আইপি অ্যাড্রেস, সাবনেটিং, মাস্কিং, ডিএনএস, ডিএসসিপি, গেটওয়ে, হাব, সুইচ, তারপর হলো রাউটার, এগুলো নিয়ে, এবং এগুলোর ইমপ্লিমেন্ট দেখতেছিলাম হলো প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন সিসকো প্যাকেট ট্রেসারে। তো সেই ধারাবাহিকতায় আজকে আমরা আইপি অ্যাড্রেস নিয়ে আলোচনা করছি। তো আমি শুরুতেই বলেছি যে যারা ক্যালকুলেশন ভালো বোঝেন, অর্থাৎ ম্যাথামেটিক্যাল নেটওয়ার্কিংটা, পুরো পুরো নেটওয়ার্কিং এর আইপি অ্যাড্রেসের ব্যাপারটা পুরোটাই কিন্তু একটা ক্যালকুলেশনের ব্যাপার, ঠিক আছে? যারা এই ক্যালকুলেশন বা নাম্বার ডিভাইডেশনটা বুঝতে পারবেন, তারা কিন্তু খুব সহজে নেটওয়ার্কিং এর এই আইপি অ্যাড্রেসের পার্টগুলো, আইপি অ্যাড্রেসের প্রবলেমগুলো সলভ করতে পারবেন। তো চলুন আমরা আজকে আইপি অ্যাড্রেস থেকে শুরু করি যে আইপি অ্যাড্রেসটা আসলে কি। তো আমি আইপি অ্যাড্রেসের সঙ্গে এখানে লিখে রেখেছি, দেখেন যে হোয়াট ইজ এন আইপি অ্যাড্রেস, অ্যান ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। আইপি অ্যাড্রেস ইজ এ নিউমেরিক্যাল লেবেল, একটা নিউমেরিক্যাল লেবেল যেটা অ্যাসাইন টু ইচ ডিভাইস কানেক্টেড টু এ কম্পিউটার নেটওয়ার্ক দ্যাট ইউজেস দ্য ইন্টারনেট প্রোটোকল ফর কমিউনিকেশন। অর্থাৎ প্রত্যেকটা ডিভাইস যেটা ইন্টারনেটে কানেক্টেড থাকবে, দেখুন একটা কম্পিউটার নেটওয়ার্কে, তো সেটা হবে কি, সেটা একটা পার্টিকুলার ইউনিক অ্যাড্রেস থাকবে, ঠিক আছে? ইউনিক অ্যাড্রেস থাকবে, সেটাকে বলবো আমরা আইপি অ্যাড্রেস। যেমন একটা আমি এখানে একটা ছবি এঁকেছি, দেখেন, যেমন আমরা যদি এই বাড়িটার ঠিকানা জানতে চাই, তাহলে এটা 133 নম্বর রোড, এটা সিটি, তারপরে এটা হলো ডিস্ট্রিক্ট, এরকম আমরা অনেক সময় দেখি আমাদের অ্যাড্রেস লেখার সময়, ঠিক আছে? বা 13 বাই এত এত রোড, অমুক রোড, অমুক শহর, এটা বাড়ির ঠিকানা। তাহলে আমরা কি হবে, আমরা যদি এই বাড়িতে কোনো চিঠি পাঠাতে চাই, তাহলে এই অ্যাড্রেসটা আমাদের জানতে হবে। সিম্পল কথা, আইপি অ্যাড্রেস মানে প্রত্যেকটা কম্পিউটারের বা প্রত্যেকটা নেটওয়ার্কে কানেক্টেড ডিভাইসের একটা একটা অ্যাড্রেস। আচ্ছা, তো অ্যাড্রেসটা কিভাবে গঠন করা হয়েছে, এই আইপি অ্যাড্রেসটা কত প্রকার, কতভাবে তাদেরকে টাকা হয় এবং তাদের বিভাগগুলো কি, আমরা ধীরে ধীরে আস্তে আস্তে এই টিউটোরিয়ালে জানবো। তো আইপি অ্যাড্রেস মূলত কতগুলো আইপি বর্তমান সময় ব্যবহার হচ্ছে সেগুলো আমি বলবো। দেখেন, আমি একটা উদাহরণ আপনাদেরকে দিই, আরেকটা উদাহরণ দিই, সেটা হলো দেখেন ফোন নাম্বার, আমাদের প্রথমে কিন্তু কান্ট্রি কোড থাকে, ঠিক আছে? ফোন নাম্বারে দেখেন প্রথমে কান্ট্রি কোড থাকছে, তারপরে হলো আমাদের নাম্বারটা থাকছে। কান্ট্রি কোডটাকে বলা হচ্ছে ইন্টারন্যাশনাল কলিং কোড, আর পরেরটাকে বলা হচ্ছে এনসিএন অর ন্যাশনাল সিগনিফিক্যান্ট নাম্বার, ঠিক আছে? তো দেখেন দুটো পার্ট রয়েছে। তো ঠিক আমি এখানে দেখেন চিত্রটা এঁকেছি, আইপি অ্যাড্রেসের ক্ষেত্রেও ঠিক এরকম চারটা পার্ট রয়েছে, ঠিক আছে? প্রত্যেকটা 8 বিট করে। তো বিট 8 বিট করে কেন, আপনারা জানেন কম্পিউটার 0 আর 1 ছাড়া কিছু বোঝে না, তো এখানে সে 8টা বিট দিয়ে, এখানে সে 8টা বিট দিয়ে কয়টা কম্বিনেশন পাবে, এই প্রথম 8টা বিট দিয়ে, প্রথম 8টা বিট কিন্তু একটা বাইট বলছি, তো এরকম 4টা বাইট থাকে বা 4টে 32টা বিট থাকে, ঠিক আছে? IP4 ভার্সনে। তো আবার আইপি ভার্সন 6-এ 128টে থাকে। তো আমি সেগুলো বলবো, আসলে আইপি ফোর কেন আসলো, IPv6 কেন আসলো এবং এগুলোর ইউজ কি। তো দেখেন আমরা সাধারণত এইরকম নাম্বারের সঙ্গে পরিচিত, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন 172.16.254.1 ডটেড নাম্বার। তো এরকম আমরা আইপি অ্যাড্রেস সম্বন্ধে যারা একটু দেখেছি, আমার আইপি অ্যাড্রেস সেটিং বেটিং এরকম যারা দেখেন, তারা এরকম বুঝতে পারবেন যে আসলে আইপি অ্যাড্রেস দেখলে এরকম 4টা সংখ্যার ডট দিয়ে কিছু নাম্বার আমরা বুঝি। তো
এরকম চারটা নাম্বার দিয়ে কিভাবে আইপি আলাদা আলাদা করে ডিজাইন করা হয়। দেখেন বর্তমানে কিন্তু প্রায় 4.3 বিলিয়ন আইপি অ্যাড্রেস রয়েছে, তার মানে 4.3 বিলিয়ন সারা ওয়ার্ল্ডে ইন্টারনেট কানেকশন রয়েছে, অর্থাৎ ইন্টারনেট কানেক্টেড ডিভাইস রয়েছে যারা ইন্টারনেট ব্যবহার করছে। তো ঠিক আছে, তো এই হিউজ পরিমাণ নাম্বার জেনারেট করার জন্য অবশ্যই একটা সিস্টেম থাকা দরকার। যেমন আপনার আরও একটা উদাহরণ দিই, যেমন আমরা যে মোবাইলের কার্ডগুলো ব্যবহার করি সেগুলো কিন্তু একটা সিস্টেমেটিক ওয়েতে কিন্তু সেগুলো তৈরি হয়। আপনি যতই অন্য নম্বর দেন দেখবেন যে আপনার টাকা আসবে না, কারণ ওগুলো সিস্টেমেটিক ওয়েতে তৈরি করা হচ্ছে, ওগুলো আপনার যে বিন্যাস দেবেন সেখানে টাকা পাবেন না। আচ্ছা পাই দোয়, তো এইখানে আমি আপনাদেরকে বোঝাই, এই যে চারটা চারটা সংখ্যা দেখছেন প্রত্যেকটা সংখ্যা কিন্তু 8 বিটের করে, ঠিক আছে, তাহলে 4×32 বিট। তাহলে এখন বলুন তো এখানে আমরা কতটা সংখ্যা পাবো, 32 বিটের একটা সংখ্যা থেকে আমরা কতটা কম্বিনেশন পাবো? তার উত্তর হবে 2×32। এই যে 2×32 করলে যতটা কম্বিনেশন হয় আইপিভি ভার্সন, মূলত আমি এখানে 4×32 বিট বলতে বলতেছি বোঝাচ্ছে আইপি ভার্সন ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 নিয়েই কথা বলছি, তার মানে 2×32 বিট। আচ্ছা 2×32 বিট হলে কতটা ইন্টারনেট কানেকশন দেওয়া যাবে, এটা এটা একটা প্রশ্ন। এবং এখনো কি আইপিভি ভার্সন 4 ব্যবহার করা হচ্ছে, বা এটা কি এক্সেস করে গেছে যে না আইপি এই 4×32 বিট দিয়ে আমরা 32টা ঘর দিয়ে আমরা কোনো হলো ইন্টারনেটের যে ডিভাইসগুলো আমরা কুলাইতে পারতেছি না, অর্থাৎ আরও আমাদের ইন্টারনেট নেটওয়ার্ক লাগবে, এরকম হচ্ছে কি? আসলে ঠিক তাই, বর্তমানে কানেক্টেড বর্তমানে হলো 4.3 বিলিয়ন কিন্তু আইপি অ্যাড্রেস রয়েছে, এবং এই 2×32 মানে হলো অ্যাপ্রক্সিমেটলি 4.2 বিলিয়ন, অর্থাৎ 400 কোটির মতো এর দিতে পারে সাপোর্ট, বা এর এই 2×32 মানে আমার হলো কিছু কিছু রিজার্ভ আইপি অ্যাড্রেস আছে, সেগুলো আমি আস্তে আস্তে আলোচনা করব। তো সে হচ্ছে কি যে আমার 400 বিলিয়ন, অর্থাৎ 4 বিলিয়ন বা 400 কোটি এরকম ডিভাইসকে সাপোর্ট করতে পারে, তার মধ্যে কিছু ছড়িয়ে গেছে। আর বর্তমানে ব্যবহার হচ্ছে যেহেতু 4.3 বিলিয়ন, তার মানে তার কিছুটা বেশি, তাহলে বাকি অ্যাড্রেসগুলো কীভাবে পেলো? অলরেডি এটা 2011 সালে আমাদের হলো যে আইপিভি ভার্সন ওটা এক্সাস্টেড, অর্থাৎ বিলুপ্ত হওয়ার পথে আইপিভি ভার্সন 6 মানুষ ব্যবহার করছে এখন, কারণ আমাদের আরও অনেক ইন্টারনেট কানেক্টেড ডিভাইস অলরেডি এসে গেছে। তো এখন এই যে 8টা বিট, এই 8টা বিটে দেখেন আমার শুরুর অ্যাড্রেসটা কী হবে। আচ্ছা এগুলোর আবার ক্লাস ভাগ করে আছে, আপনাদেরকে আমি এটা একটা জিনিস বোঝাই, অর্থাৎ ধরেন 1 থেকে 100, আমি বলছি 1 থেকে 20 হবে এ, 20 থেকে থাকবে, 21 থেকে 40 হবে বি, তারপর হলো আমার 41 থেকে 60 হবে সি, এরকম করে আমার কিন্তু ভাগ করা আছে, ক্লাস করে দেওয়া আছে। আচ্ছা তো এখন দেখেন এইখানে আমার এই এই যে 8টা 32টা ঘর রয়েছে, 32টা ঘরের মধ্যে আমি যদি এই এইখানে যেমন আপনি এখানে দেখলেন একটা কান্ট্রি কোড থাকে, কান্ট্রি কোড থাকছে, তারপরে থাকছে হলো একটা আমাদের নাম্বার, ঠিক এখানেও আমাদের প্রত্যেকটা এই যে 32টা বিটের এখানে ভাগ করা আছে 2টা ভাগে, একটা হলো আমার হোস্ট আইডি, একটা হলো আর নেট আইডি। এই 2টা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই যে 32 বিটটাকে আমাদের 2টা ভাগে ভাগ করা আছে, একটা হলো হোস্ট আইডি, একটা হলো নেট আইডি। আচ্ছা তো এখন এই হোস্ট আইডি যদি শুধু আমার নেট আইডি যদি শুধু এই 8টা বিট হয় তাহলে ক্লাসে, নেট আইডি যদি আমার এই 2টো হয় তাহলে ক্লাস বি, আর নেট আইডি যদি 3টা হয় তাহলে ক্লাস সি, ঠিক আছে, অর্থাৎ 3টাই আমার নেট আইডি। তাহলে দেখেন তো ক্লাস সিতে কিন্তু হোস্ট কম হবে, মানে কম সংখ্যক এই নেট আইডি একই থাকবে কিন্তু হোস্ট যাদের একই, অর্থাৎ এই সবগুলো ডিভাইসের নেট আইডি একই, ঠিক আছে, কিন্তু হোস্ট আইডি আলাদা হবে, তো হোস্ট কিন্তু আমরা তখন কম পাবো, একটু কম এই জিনিসটা বুঝতে হবে। দেখেন আমাদের 3টাই যদি নেট আইডি হিসেবে ব্যবহার হয়, ধরেন এটা 100, এটা 20, এটা 30, হ্যাঁ, আর এদিকে আমাদের যে 8টা বিট ফাঁকা থাকলো, এই 8টা বিটের আমার 2×8 সংখ্যক কিন্তু আমরা পাবো হোস্ট, এটা মনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের হোস্ট কত কয়টা পাবো? 2×8 সংখ্যক, যদি আমরা 3টে নেট আইডি হিসেবে ব্যবহার করি তাহলে সেটাকে ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি বলছি, সেগুলো আমি সুন্দর করে পরের লিস্টে দেখাচ্ছি আপনাদেরকে যে সেগুলো কেন এবার এরকম ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি। আচ্ছা অলরেডি আইপিভি ভার্সনও ফলো হয়ে গেছে, আইপিভি ভার্সন 6 বলা হয়ে গেছে। তো এখন আমি চলে যাচ্ছি আমার পরের স্লাইডে, এবার টাইপসগুলো নিয়ে আলোচনা করবো, এখানে আরও সুন্দর করে লিখেছি আমি। এখানে দেখেন আমি টাইপসের ক্ষেত্রে লিখেছি প্রথমে হলো এখানে ইউনিকাস্ট, মাল্টিকাস্ট আর ব্রডকাস্ট, এটা কি হিসেবে,
এটা কোন টপিক মানে কিসের ভিত্তিতে ভাগ করা আছে। আবার এখানে দেখেন আইপিভি ভার্সন 4 এবং আইপিভি ভার্সন 6, এখানে আবার দেখেন ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, ক্লাস ডি, আবার এখানে দেখেন স্ট্যাটিক ডাইনামিক, এই যে সবগুলোই কিন্তু প্রকারভেদ, ঠিক আছে। এগুলো বিভিন্ন বৈশিষ্ট্যের উপর এদেরকে ভাগ করা হয়েছে, অর্থাৎ একটা আইডি ইউনিকাস্ট, একটা নেটওয়ার্ক আইপি অ্যাড্রেস ইউনিকাস্ট হতে পারে এবং সেটা আবার আইপিভি ভার্সন 4 এর হতে পারে এবং সেটা ক্লাস এর হতে পারে, সেটা স্ট্যাটিক হতে পারে, সবগুলো বৈশিষ্ট্যের একটা একটা মানুষ হতে পারে, ঠিক আছে। যেমন আমি একজন মানুষ, একজন ছেলে বা একজন স্টুডেন্ট, এরকম, ঠিক আছে, বুঝতে হবে আইপি অ্যাড্রেসটা আছে। ইউনিকাস্ট কখন, যেমন আমরা কিন্তু অধিকাংশ ক্ষেত্রে বর্তমানে ইউনিকাস্ট আইপি বা ইউনিকাস্টিং আইপি অ্যাড্রেস ব্যবহার করি। যেমন দেখেন ইউনিকাস্ট মানে হলো একটা থেকে শুধুমাত্র একটার সঙ্গে যোগাযোগ। যেমন আমি যদি এখানে চিত্র আঁকি, দেখেন এটা একটা পিসি, এখান থেকে আমি জাস্ট, এখানে অনেকগুলো পিসি আছে, আমি শুধু একটার সাথে সংযোগ স্থাপন করছি, ঠিক আছে, এটা হলো ইউনিকাস্ট। অর্থাৎ আমরা কিন্তু যদি সার্ভারে, আমি এখানে উদাহরণগুলো লিখে রেখেছি, দেখেন যে হলো ওয়েবসাইট সার্ভার বা ক্লায়েন্ট পিসি, কম্পিউটার, ব্রাউজার, এগুলো কিন্তু আমরা এই যে ইউনিকাস্টিং ব্যবহার করি। তা বহুল ব্যবহৃত হলো ইউনিকাস্ট, ঠিক আছে। মাল্টিকাস্ট কি, কাস্ট মানে কিন্তু প্রচার করা, এটা বুঝতে হবে। আচ্ছা মাল্টিকাস্ট মানে হলো একটা থেকে যখন আমরা, এখানে দেখেন আমি এখানে চিত্র রাখলে আপনাদেরকে বুঝাই দিচ্ছি, দেখেন এখানে অনেকগুলো পিসি আছে আমার, ধরেন আমার সবগুলো পিসিতে দরকার নাই, আমার জাস্ট এটা পিসি এবং এই পিসিতে আমার আমার হলো কমিউনিকেশন করা দরকার, তখন আমি মাল্টিকাস্ট আইপি অ্যাড্রেস ব্যবহার করবো, সেগুলোর জন্য স্পেসিফাইড করা থাকে যে এগুলো মাল্টিকাস্ট। আচ্ছা তারপরে হলো এইখানে মাল্টিকাস্টের ক্ষেত্রে, মাল্টিকাস্টের ক্ষেত্রে আরও উদাহরণ আছে, ওয়ান মেনি টু, ওয়ান টু মেনি হলো, অথবা মেনি টু মেনি, মেনি টু মেনিও হতে পারে, ঠিক আছে। আর এইটাতে কিন্তু ওয়ান টু মেনি মানে একটা থেকে সবগুলোতে, অল, ওয়ান টু অল, এই যে এটা ওয়ান টু, ওয়ান টু দেখেন, ওয়ান টু অল, তার মানে হচ্ছে আমরা যদি ইউনিকাস্ট আইপি অ্যাড্রেস গুলো ব্যবহার করি, তাহলে আমরা জাস্ট একটা থেকে আরেকটার সাথে যোগাযোগ করতে পারবো, মাল্টিকাস্ট হলে একটা থেকে অনেকগুলোর সাথে, আর ব্রডকাস্ট হলে একটা থেকে সবার সাথে। তো এগুলোর আবার অসুবিধাও রয়েছে, কোনোটাই পারফেক্ট না এগুলো, ঠিক আছে, মানে একটার অসুবিধা আরেকটার মধ্যে রয়েছে, অর্থাৎ প্রত্যেকটাই কোনোটাই পারফেক্ট না। যেমন আমরা ব্রডকাস্ট, কিন্তু যে টেলিভিশন সিস্টেম দেখি আমরা, সেখানে দেখি যে আমাদের টেলিভিশনগুলো কিন্তু ব্রডকাস্টিং সিস্টেম ব্যবহার করে, অর্থাৎ একটা থেকে সবার কাছে। এই ক্ষেত্রে কি হয়, আমি কিছু দেখতে চাই না চাই, আমার কাছে কিন্তু অনেক টন টন, মিলিয়ন মিলিয়ন গার্বেজ ডাটা চলে আসবে, ঠিক আছে। তো এগুলো এখন আমাদের বিস্তারিত জানতে হচ্ছে না, জাস্ট আমরা ডিফিনিশন করে জানলাম ইউনিকাস্ট কি, মাল্টিকাস্ট কি, ব্রডকাস্ট কি। আচ্ছা এরপর আমরা বিস্তারিত একটু জানার চেষ্টা করবো আইপিপি ভার্সন কি আর আইপিপি ভার্সন 4 বা কি আর 6 কি। আচ্ছা দেখেন এটা 1980 সালে আইপিপি ভার্সন 4 এর সূচনা হয়, ঠিক আছে। তো এই ক্ষেত্রে এটা 1 এপ্রিল 2011-তে আইপিপি ভার্সন 6 এ চলে যায়। আচ্ছা এটা কিছুই না, জাস্ট এটা রেঞ্জ আমার কম, এটা আমার 2×32 বিটের একটা আইপি অ্যাড্রেস, যাতে করে 4 পয়েন্ট, আমার অ্যাপ্রোক্সিমেটলি 2.9, 4.29 বিলিয়ন আইপি অ্যাড্রেস লোকেট করা যেত, ঠিক আছে। যার কারণে আমাদের যেহেতু 4.2 ছাড়িয়ে গেছে, তখন আমাদের আইপিভি ভার্সন 4 6 ব্যবহার করেছে, সেটা কিনা 2×32 128, তার মানে হলো প্রায় 340, এটা আমি লিখে রেখেছি 340, কত কোথায় লিখলাম, এই যে 340, দেখেন ডিউ ডেসিলন, ডিউ ডেসিলন মানে 340-এর পরে প্রায় 34টা শূন্য, এরকম একটা বড় সংখ্যা, সেটা কিনা 17 বিলিয়ন টাইমস লার্জার দেন আইপি ভার্সন 4। অর্থাৎ যে আগের যে যত যতগুলো আমাদের কম্পিউটার আইপি ডিসপ্লে তো আলাদা আলাদা, তাদের চেয়ে 16 বিলিয়ন, অর্থাৎ 1600 কোটি গুণ বেশি সংখ্যক আমাদের ইন্টারনেট কানেকশন দেওয়া যেতে পারে। আচ্ছা এখনো আমরা আইপি ভি ভার্সন 6 এর প্রতি সবাই ঝুঁকে পড়েনি, মানে যাদের যাদের ওই দরকার হয় বা যদি আমাদের ল্যাক হয়ে যায় তাহলে দিয়ে দেয়। আচ্ছা আসলে এখানে এই যে আইপি ভার্সন 4 এর থেকে 6 এ আসার আরো অনেক কারণ কিন্তু রয়েছে, কারণগুলো অতিরিক্ত সংখ্যক, আমি এখানে কারণগুলো লিখে রেখেছি, দেখেন। কারণ অতিরিক্ত সংখ্যক মোবাইল, এখন হঠাৎ করে মানুষ মোবাইল রেপিডলি গ্রোথ হয়েছে 1900 সালের পরে, তারপর সবসময় তারা নেটে থাকা শুরু করেছে, আগে কিন্তু মানুষের নেট চলতো না, নেট সব জায়গায় চলে গেছে এবং নেট সব জায়গায় দেখে নেট ইনক্রিজ করেছে, এইগুলোই বেসিক কারণ। এগুলো সহজ কথা, নেট যত বাড়বে, মানুষ মোবাইল যত কিনবে, প্রত্যেকটা মোবাইল একটা করে আইপি অ্যাড্রেস লাগছে, তাহলে তো আইপি অ্যাড্রেস লাগবেই। আচ্ছা আবার আরও কিছু সমস্যা আছে, হলো দেখেন এখানে ক্লাস অনুযায়ী আইপি অ্যাড্রেস সিস্টেম থাকার কারণে, কোনো ক্লাসের আইপি অ্যাড্রেস নিলে আমি 1 থেকে 100 পর্যন্ত নিলাম আইপি, কিন্তু আমি ব্যবহার করতেছি হলো জাস্ট, হলো জাস্ট 1 থেকে 50, তাহলে ক্লাস সিস্টেমে কিন্তু ওই আইপিগুলো আমি অন্য কাউকে দিতে পারছি না, ঠিক আছে, তাতে করে সমস্যা। এই জন্য আবার দেখেন 1993 সালে সিআইডিআর, অর্থাৎ ক্লাসলেস, ইয়ারে ভুলে গেলাম রে, ইন্টারনাল কি যেন,
অর্থাৎ তার মানে এখানে ক্লাস নেই কোনো। আমার যদি পাঁচটা দরকার হয় তাহলে জাস্ট আমি পাঁচটা আইপি নিবো, ঠিক আছে, বাকিগুলো আমি নিবো না। এখানে ক্লাস অনুযায়ী ভাগ নেই, মানে প্যাকেট অনুযায়ী ভাগ নেই। আচ্ছা, তো এই ছিল আইপি ভার্সন 4 এবং আইপি ভার্সন 6 এর কথা, যে জাস্ট এগুলো কোন একটা রেঞ্জ, যে এই রেঞ্জের মধ্যে আমার আইপি আসতেছে। এটা টু টু এটার রেঞ্জ হলো 32 বিটের একটা নাম্বার, ঠিক আছে। আচ্ছা, এটা হলো আমার 128 বিটের একটা নাম্বার, ঠিক আছে। তার মানে এখানে 2 টু দি পাওয়ার 32, মানে এটা হলো আমার 2 টু দি পাওয়ার 128, বলতে 340 ডেসিলন নাম্বার আমাদের ক্রিয়েট হতে পারে আলাদা নাম্বার, অর্থাৎ আলাদা আইপি অ্যাড্রেস হতে পারে। আচ্ছা, দেখুন আমি আলোচনা করবো ক্লাস নিয়ে। এখন ক্লাস কি, ক্লাসের মধ্যে দেখেন ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, ক্লাস ডি রয়েছে। দেখেন আমি যদি এখানে এরকম আঁকি, অর্থাৎ এটা যদি আমার কটা, একটা দুটো দেখেন চারটা, এটা প্রত্যেকটা আরবিট করে, ঠিক আছে। তো আমি যদি জাস্ট, এইটা হলো আমার হোস্ট আইডি, হোস্ট আইডি, আর এটা যদি আমি নেট আইডি ব্যবহার করি, ঠিক আছে, নেট আইডি, তো এইভাবে করে যদি ব্যবহার করি তাহলে হবে এটা আমার ক্লাস এ। আচ্ছা, হোস্ট আইডি নেট আইডি বলতে কি, দেখেন এখানে 8টা বিট রয়েছে, তাহলে এখানে 8টা বিট যদি দেখেন, আমি আমার শুরু হবে কত, 0 0 0, 4টা 0 0 0 0, এই যে প্রত্যেকটাই শূন্য, ঠিক আছে। এদিকে আমার যা থেকে থাক, তাহলে আমি কয়টা কম্বিনেশন পাবো। আবার এটা যদি এই এখান থেকে শেষের শেষের কম্বিনেশনটা হবে এরকম, আপনারা বুঝবেন হয়তো, শেষের কম্বিনেশনটা 4 5 6 7 8, তাহলে শেষের কম্বিনেশনটা প্রথমে প্রথমটা হলো এটা। তাহলে আমার ক্লাস এ এর প্রথম আইডি হলো এত, এটা হলো, এটা মানে আমাদের ডেসিমালের জিনিসগুলো আমরা যদি বলি, এটা হলো 1 1 1, আর এটা হলো এটা 255, ঠিক আছে। তার মানে আমরা 1 থেকে 255টা আইডি কিন্তু পাচ্ছি হলো ক্লাস এ তে নেট আইডি, আর বাকিটা হলো হোস্ট আইডি। এগুলো সাবনেটিং করা যায়, এগুলো আমরা আস্তে আস্তে পরে টিউটোরিয়ালগুলোতে সাবনেটিংটাও দেখবো। তাহলে আমরা 1 থেকে শুরু করি 255টা পাচ্ছি হলো ক্লাসে। তাহলে যদি আমি বলেন তো এখানে প্রথমে প্রথম যে অক্টেট, তার মধ্যে যদি আমার এখানে এরকম একটা কোনো আমি নাম্বার দিই, ধরেন 194, ধরেন 194 না, 19 দশমিক, এইদিকে 200 যাই দিই না কেন, আমি 25 17 16, তাহলে এটা কোন ক্লাসের, অবশ্যই ক্লাস এ, কারণ এখানে আমার 1 থেকে আমার 255 পর্যন্ত যদি থাকে তাহলে সেটা হবে ক্লাস এ। আচ্ছা, এইভাবে করে ক্লাসিংটা আমি কিছুক্ষণ পরে আবার দেখেছি। তো এখানে ডাইনামিকটা আগে বলে নিই, ডাইনামিক স্ট্যাটিক কি। আচ্ছা, স্ট্যাটিক বলতে যদি কোনো আইপি অ্যাড্রেস চেঞ্জ না হয়, অর্থাৎ স্থির, আমি একটা আইপি অ্যাড্রেস ঠিক করে দিলাম নিজে নিজে, তাহলে সেটা কিন্তু চেঞ্জ হবে না। এটা থেকে এটার মাধ্যমে আমি অন্য কম্পিউটারের সাথে যোগাযোগ করবো। আচ্ছা, অন্য কম্পিউটারের সাথে যোগাযোগ করবো কিভাবে, সে আমার আইপি জানবে কিভাবে, এটাও তো একটা কথা। দেখেন সবগুলো আইপি কিন্তু, আমি যদি ধরেন জিমেইলে কাউকে জিমেল পাঠাতে চাই, আমি অমুক জিমেইলের হলো দিলাম, যে নাম লিখলাম এত ডট ইসমাইল অ্যাট দ্য রেট ডট কম, এটা লিখলাম। আসলে কিন্তু আমি ইসমাইল অ্যাট দ্য রেট ডট লিখলাম, কিন্তু সেটার কিন্তু একটা আইপি অ্যাড্রেস আমি লিখে ফেললাম, মানে আইপি অ্যাড্রেস কিন্তু সেটার কিন্তু ওই সার্ভারের কাছে আছে। যে এই জিমেল, এই নামটা আমি তো ইংরেজিতে লিখলাম, কিন্তু এর এই ধরনের কোনো আইপি অ্যাড্রেস কিন্তু ওই সার্ভারে রয়েছে, সেই সার্ভার তাকে খুঁজে নিয়ে সেখান থেকে তাকে আবার পাঠিয়ে দেবে। অর্থাৎ এই যে লিস্ট থাকবে, টেবিল থাকবে, আইপি টেবিল থাকবে, সেই টেবিল ব্যবহার করে কিন্তু আমি কিন্তু ওই আমি নাম লিখলাম অমুকের নামে পাঠাচ্ছি, কিন্তু তার আইপি অ্যাড্রেস অনুযায়ী তার কাছে আমি পাঠিয়ে দিলাম, ঠিক আছে। মানে মধ্যবর্তী একটা মাধ্যম লাগতেছে, যেটা হলো সার্ভার। তো প্রত্যেকটার ক্ষেত্রে, প্রত্যেকটা যত আমরা কমিউনিকেশন করি না কেন, আমার সবগুলো কিন্তু সার্ভার থাকে। মেসেজ পাঠাচ্ছে একজনকে ফেসবুকের মাধ্যমে, তারা কিন্তু ফেসবুকে সার্ভার আইপি অ্যাড্রেস ব্যবহার করে আমার মেসেজটা তার কাছে ট্রান্সফার করে দিচ্ছে। আচ্ছা, এখন এই যে আইপি গুলো ডাইনামিক আর স্ট্যাটিক কখন বলবো, আসলে কিন্তু ডাইনামিক ব্যবহার করলে হয় কি, আমার আইপি বারবার চেঞ্জ হবে কন্টিনিউয়াসলি, ঠিক আছে। তাতে করে দেখা যাচ্ছে যে চেঞ্জ হলে আমার আইপি চেঞ্জ হবে, এবং দেখা যাচ্ছে যে আইপিটা চলছে না সেটা কিন্তু চেক করে সেটা বন্ধ করে দেওয়া যাবে, ওই আইপিটা অন্য কাউকে দেওয়া যাবে। হ্যাঁ, আইপিটা তখন আর ইউজ হচ্ছে না, তখন আইপিটা অন্য কাউকে দেওয়া যাবে, আইডিটা চেঞ্জ হয়। তো এই প্রত্যেকটা জিনিস আমরা যেগুলো শিখছি সেগুলো কিন্তু আমরা প্যাকেট ট্রেসারের মাধ্যমে দেখবো, অর্থাৎ এগুলো ইমপ্লিমেন্ট করে দেখবো, যে আসলে আমরা কিভাবে ইউনিকাস্ট করতে পারছি, মাল্টিকাস্ট করতে পারছি, কিভাবে হলো যে এই ক্লাস এ ক্লাস বি, এগুলো সবগুলো আমরা সিজ করতে দেখবো, এবং যে নেটওয়ার্ক টোপোলজিগুলো আছে সেগুলোও দেখবো। আচ্ছা, এরপরে আমি চলে যাচ্ছি হলো যে ক্লাস নিয়ে, আপনাদের বলেছিলাম যে ক্লাসে আমি আলোচনা করবো। এই দেখেন আমি এখানে লিখে রেখেছি, এটা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, আমার ক্যামেরাটা অত ক্লিয়ার না, দেখেন সেটা হলো এখানে ক্লাসে ক্লাস বি, ক্লাস সি আর ক্লাস ডি, এটা ই হবে আর কি শেষেরটা। এই যে পাঁচটা ক্লাস রয়েছে আইপি ভার্সন 4, এটা নিয়ে আলোচনা করছি, আইপি 6 নিয়ে আমি এখন ডিটেলস আলোচনা করবো না। দেখেন এখানে এটা যে অক্টেট থাকে, অক্টেটের প্রথম বিটটা 0 এতে, আর এখানে 10 1 10, 3টা 10 4টা 1। আচ্ছা, এটা দেখলে আমরা বুঝতে পারবো এটা ক্লাসের, ঠিক আছে, প্রথম বিটটা দেখলে আমরা চিনতে পারবো এটা ক্লাসের। আচ্ছা, তাহলে এটা নেট আইডি প্রথম 8টা, এটা 16টা, এটা 24টা, আমি আগেই বলেছি যে প্রথম অক্টেটটা এটার ক্ষেত্রে, পরের দুইটা অক্টেট সহ 16টা, এর পরের 3টা সহ 24টা। আচ্ছা, কিন্তু তার মধ্যে যদি দেখেন 8টা নেট আইডি, তার মধ্যে যদি প্রথমটা 0 থেকে যায়, তাহলে ধরেন এটা 8টা নেট আইডি, এখানে এখানে প্রথমটাই 0, তাহলে বাকি থেকে কয়টা, 7টা, তার মানে আমার নেট কয়টা, আমি ইন্টারনেট নেট কানেকশন কয়টা পাচ্ছি,
নেট আইডি ক্যাপাসিটি 2.7, অর্থাৎ দেখেন আমি এখানে লিখে রেখেছি 128টা নেট আইডি পাবো আমি ক্লাস এতে, ঠিক আছে। আর আচ্ছা তারপর এইটা কি লিখছি হোস্ট, তাহলে বাকি থাকছে কয়টা, 8টা যদি আমার এখানে নেট আইডি হয় তাহলে হোস্ট আইডি কয়টা, 2 টু দি পাওয়ার 24, তার মানে হলো প্রায় এতটা আমি কম্পিউটার এইগুলো নেটের মাধ্যমে কানেকশন দিতে পারবো। প্রথম কথা হলো প্রত্যেকটা নেটের মধ্যে এতগুলো, আমি যদি ধরেন এখানে 1 নাম্বার ইয়ে নেই, এখানে যদি আমি 1 নাম্বার এই 128টাকে 128 জনই এতটা করে পাবে এরকম বলা যেতে পারে, বা এতগুলো কম্পিউটার চালাতে পারবে, 128 জন এতগুলো কম্পিউটার চালাতে পারবে, এগুলো কিন্তু খুবই ভালো করে বুঝতে হবে। স্টার্ট আইডি হবে এরকম 00 এবং শেষের আইডি হবে 127 পর্যন্ত, ঠিক আছে। যেহেতু আমার এখানে 128টা হবে, 128টা নেট যেহেতু 127 পর্যন্ত হবে, আমি 255 পর্যন্ত না, বড় ভুল হয়ে গেছে, 127 পর্যন্ত হবে, ঠিক আছে। তারপর এটা শুরু হবে 128 থেকে, শেষ হবে 191, তারপর এটা শুরু হবে 192 থেকে, শেষ হবে 223 থেকে, তারপর এটা শুরু হবে 224 থেকে, শেষ হবে 239, তারপর এটা শুরু হবে 240 থেকে, শেষ হবে 255, এখানে 255 শেষে হবে, ঠিক আছে। আচ্ছা শেষে হবে, আচ্ছা এটা হলো আমার ক্লাসিং, এভাবে ক্লাসেস ক্লাস করা হয়। এবং দেখেন এগুলো আমি যেগুলো ওখানে বলেছি ক্লাস সিস্টেমে, যে প্রথমটা প্রথম অপটেট ক্লাসেতে প্রথমটা যেটা দি, আর এটার ক্ষেত্রে প্রথম দুটো নেট আইডি, ক্লাসের ক্ষেত্রে প্রথম তিনটা, এগুলো কিন্তু আমি করে দিয়েছি, তার মানে এগুলো হলো জাস্ট এগুলো স্পেসিফাই, এটা ব্রডকাস্টের জন্য, মাল্টিকাস্টের জন্য, এগুলো রিজার্ভ এখনো ব্যবহার করা হয়নি, এগুলো মাল্টিকাস্টের জন্য, এই 224 থেকে শুরু করে 239 পর্যন্ত এগুলো মাল্টিকাস্টের জন্য ব্যবহার করা হয়, জাস্ট একটা ক্লাসিফিকেশন, যে আমি এই রেঞ্জ থেকে এগুলো এই কাজে ব্যবহার করবো, এই রেঞ্জগুলো এই থেকে এই নামে ডাকবো। যেমন আমি প্রথমেই বলেছিলাম 100 থেকে 100-এর মধ্যে 1 থেকে 20কে বলবো আমি এ, 21 থেকে 40কে বলবো আমি বি, জাস্ট এই ধরনের, ঠিক আছে, তাছাড়া কিছু না, নাথিং। তো এইভাবে করে ক্লাস ভাগ করা হয়, এবং আমি এইটুকুই আলোচনা করলাম। এর পরবর্তী টিউটোরিয়ালে আমি দেখাবো আসলে সাবনেট কি এবং মাস্কিং কি। সেই পর্যন্ত বিদায় রইলো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু।